আচ্ছা, তুমি যখন প্রথম আমার কাছে এলে কতদিন আগে, মাসখানেক না মাস দুয়েক? দু মাস আগে। তখন কি সমস্যা নিয়ে এসেছিলে? তখন সমস্যা নিয়ে এসেছিলাম, মাথার মধ্যে জ্বালা করতো, জানের মধ্যে ভয় লাগতো, প্রচন্ড ভয় লাগতো, একদম হাইফাই করতো, মাথাটা শিরশির করতো প্রচুর, সবসময় মনে হতো যে মরে যাবো মরে যাবো, আমি হয়তো বেশিদিন বাঁচবো না, এইরকম মনের মধ্যে একটা আমি কাজটা পারবো কি পারবো কি না, কাজও করতে পারতাম না যদিও ঠিকঠাক প্রথম দিকটা, পরে আস্তে আস্তে ঠিক হয়েছে অনেকটা। আজকে কি সমস্যা নিয়ে এসছো? আজকে সমস্যা নিয়ে এসেছি এই পেটের মধ্যে গ্যাস হয় একটু, আর গোলার কাছে কিছু একটা বাঁধে, আর আগের ওষুধটা যেটা দিয়েছেন অনেকটা ভালো আছি, মানে মাথাটা জ্বালা কমে গেছে, পুরোপুরি কমে গেছে বললে চলে, আর সামান্য খুব অল্প পরিমাণ শিশির করে মাথার মধ্যে, সামান্য আছে, সামান্য কিছুদিন ওষুধ খেতে হবে, খেলে অনেকটাই সুস্থ হয়ে যাবে, মালিকের ইচ্ছায় কমে যাবে, সুস্থ হয়ে যাব। এই যে তোমার সঙ্গে কথা বললাম বা এই ভিডিও করলাম, এটা যদি আমি এই হোমিওপ্যাথি শেখার জন্য যারা শিখতে চায় তাদের জন্য যদি এটা ইউটিউবে দিই, তোমার আপত্তি আছে? না না, কোনো আপত্তি নেই। তো সহযোগিতা করার জন্য ধন্যবাদ। হ্যাঁ।